ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম তথা ব্যস্ততম রেলওয়ে পরিবহন সংস্থাগুলির মধ্যে অন্যতম। প্রত্যেক দিন প্রায় 1,80,00,000 বেশি যাত্রী এবং 20,00,000 টনেরও বেশি পণ্য ভারতীয় রেলপথে চলাচল করে। 7,321 স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় 67,415 কিলোমিটারেরও বেশি। ভারতীয় রেলের প্রত্যেক ট্রেনের বেশ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। বেশ কিছু ট্রেন যেমন গতির জন্য বিখ্যাত, আবার বেশ কিছু ট্রেন লম্বা সফরের জন্য। কিন্তু জানেন কি, ভারতীয় রেলে এমন ট্রেনও আছে যেটি কিনা সব থেকে বেশি স্টেশনে স্টপেজ দেয়, আর সেই ট্রেন ছাড়ে দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন হাওড়া থেকে। অবাক হলেন? না, এটাই সত্যি। হাওড়া অমৃতসর মেল, পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত চলে এই ট্রেন। দীর্ঘ যাত্রায় 10-20-30টি নয়, বরং 111টি স্টেশনে স্টপেজ দেয় হাওড়া অমৃতসর মেল। এখানেই শেষ নয়, এই ট্রেনটি 1,910 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যাতে সময় লাগে প্রায় 37 ঘন্টা। হাওড়া অমৃতসর মেল গুরুত্বপূর্ণ একটি ট্রেন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের ওপর দিয়ে ছোটে এই ট্রেন। দীর্ঘ যাত্রায় 111টি স্টেশনে থামার ফলে যাত্রী সংখ্যা অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি থাকে, বিশেষ করে আসানসোল, পাটনা, বারাণসী, লখনউ, বরেলি, আম্বালা, লুধিয়ানা, জলন্ধরের মতো স্টেশনে স্টপেজ দেওয়ায় বহু যাত্রী খুব সহজেই যাতায়াত করতে পারেন এই ট্রেনে করে। আশ্চর্যের বিষয় এই, এতগুলি স্টেশনে থামার পরেও এই ট্রেনটি বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলে। হাওড়া অমৃতসর মেলে সম্পূর্ণ সফর করতে মোট 2 রাত 1 দিন সময় লাগে। হাওড়া স্টেশন থেকে সন্ধে 7:15 ছাড়ে হাওড়া অমৃতসর মেল। তৃতীয় দিন সকালে 8:40 অমৃতসর পর্যন্ত পৌঁছয় এই ট্রেন। এই দীর্ঘ যাত্রা পথে এতগুলি স্টেশনে থামার ফলে নিজে থেকেই এক অনন্য নজির সৃষ্টি করেছে হাওড়া থেকে অমৃতসরগামী এই মেল ট্রেনটি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।